অ্যাম্বুলেন্সে থাকা আহত রোগীকে মদ দিচ্ছেন চালক, মদপান করছে নিজেও। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। অসুস্থ রোগী নিয়ে যাওয়ার সময় রাস্তায় হঠাৎ অ্যাম্বুলেন্স থামিয়ে বের হয়ে এলেন চালক। বোতল থেকে মদ ঢাললেন দুটি গ্লাসে, একটি গ্লাস নিজেই পান করলেন, অন্যটি বাড়িয়ে দিলেন অ্যাম্বুলেন্সে শুয়ে থাকা রোগীর দিকে। ওই রোগীও শুয়ে থাকা অবস্থাতে মাথা তুলে খেয়ে নিলেন গ্লাসের মদ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উড়িষ্যা রাজ্যের জগৎসিংহপুর জেলার তীর্তল এলাকায়। এমন দৃশ্য দেখে অবাক অনেকেই, ব্যঙ্গ বিরূপ করতেও ছাড়েননি তারা, আবার অনেকেই সমালোচনায় সরব হয়েছেন। যদিও ওই চালকের দাবি আহত যাত্রী যন্ত্রণায় কাতরাচ্ছিল এবং তিনি নিজেই মদ্যপান করতে চেয়েছিলেন। জানা গেছে অ্যাম্বুলেন্সের চালকের নাম দিলীপ রথ, স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা ওই ভিডিও রেকর্ড করে সামাজিক মাধ্যমে আপলোড করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। উড়িষ্যার ভুবনেশ্বর ভিত্তিক প্রথম প্রাইভেট ইলেকট্রনিক মিডিয়া উড়িষ্যা টিভি বা ওটিটিতে ভাইরাল ওই ভিডিওটি প্রকাশ করেছে। এতে দেখা যায় উড়িষ্যার তীর্তল এলাকার একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়ি থামিয়ে এই কাজ করেন অ্যাম্বুলেন্স চালক। ওই রোগীর মদপানের সময় অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালককে ধরে ফেলেন স্থানীয়রা। তবে অ্যাম্বুলেন্স চালক দাবি করেন রোগী নিজ থেকেই মদ চেয়েছেন। এ বিষয়ে তীর্তল থানার কর্মকর্তা বলেন, এই বিষয়ে কোনো অভিযোগ দায়ের করা হয়নি, এফআইআর নথিভুক্ত হলেই তদন্ত শুরু হবে। শ্যামস্তাব দিদুচ্ছ্বাস, মাই টিভি।